পূর্ব বর্ধমান কি হয় জানেন? এইরকম ধৈর্য ধরে আল্লাহ আল্লাহ রসুলের দিনের কথা শুনতে পারে না। একটা বক্তার বক্তব্য এক থেকে দেড় ঘন্টা শোনার পরে উঠে পালিয়ে যায়, মাহফিল খালি করে দেয়, তবরকের সময় আবার চোখ কচলাতে কচলাতে তবরক নিতে আসে। কিন্তু হাওড়া, পশ্চিম, পূর্ব মেদিনীপুর এবং আমাদের মালদার কিছু কিছু জায়গা এনারা অতক্ষণ মাহফিলে বসে থাকতে পারে যতক্ষণ কোরআনের আলোচনা হয়। এরাই হলো বড় ধৈর্যশীল। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর আমার রাসূল ছিলেন একজন ধৈর্যশীল ব্যক্তি। আমার নবীর উপরে এত নির্যাতন, নিপীড়ন, জুলুম করার পরেও আমার রাসূল কিঞ্চিত পরিমাণ দিনের কাজ থেকে সরে যায়নি। জোরে বলি আমার রসুল ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। নবীর ধৈর্য ধরাতে এটা একটা কাজ, ধৈর্য ধারণ করাটা এটা একটা কাজ যেমন করা জরুরি, ধৈর্য ধারণ করাটা এটা রসুলের কাছে ছিল বড় জরুরি। আর আমার রসুল এমনই ধৈর্যশীল ব্যক্তি ছিলেন, তার প্রমাণ কোথায় পাওয়া যায়? কোরআনে। এবার আপনাদের নাচটা শুনতে সুবিধা হবে। গেলেন তিনি দিনের কাজে, গেলেন তিনি দিনের কাজে, প্রচার করেছিলেন। সেই জায়গাটির নাম কি গো? সেই জায়গাটির নাম হলো তাইফ। তাইফের বেদিন কাফেরেরা নবীর উপরে এমনই নির্যাতন করলো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না। জিবরাইলকে অর্ডার দিয়ে পাঠালো, গো জিবরাইল দুটি পাহাড় দিয়ে, কটা কটা, দুটো পাহাড় দিয়ে তাই বাসির পিছে দাও। নবী বলেন জিবরাইল, আমার আল্লাহ বলেছে আমি বলে দেব, আমার আল্লাহ বলেছে আমি বলে দেব। কিন্তু জিবরাইল গো, আমার একটি ছোট্ট সংবাদ মাহবুবের দরবারে পৌঁছে না। এই লোকটা আমারে ঘাড় ধাক্কা দিয়েছে,
এই লোকটা আমার পাথর মেরেছে, এই লোকটা আমার ঠ্যাঙে দড়ি দিয়ে টান টান দিয়েছে, এই লোকটি আমার চুল ধরে ছেঁচড়েছে, এই লোকটা আমার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, কিন্তু এরা আমার উপরে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে, কিন্তু জিবিরাইল কত নারীর গর্ভে দুই মাসের সন্তান আছে, কি আছে কি আছে, গর্ভে নয় মাসের সন্তান আছে, কত মায়ের পেটে তিন মাসের সন্তান আছে, কত মায়ের কোলে এক বছরের শিশু আছে, কত মায়ের কোলে ছয় মাসের শিশু আছে, ও গো জিবরাইল আমার আল্লাহর বলে দাও, কচি মায়ের পেটের শিশুগুলি, কচি কচি মায়ের ভাগ কোলের বাচ্চাগুলি আমার উপরে কোন অন্যায় অবিচার অত্যাচার নাই, একটা মারতে যে হাজারো শিশুর প্রাণ হারিয়েছে, কথা ঠিক কিনা বলেন, প্রাণ হারিয়েছে কথা সত্য না মিথ্যা, একটা আব্দুল্লাহকে ধরতে যে হাজারো শিশুর প্রাণ হারিয়েছে কথা সত্য না মিথ্যা, কিন্তু আমার নবী এমন দয়ার রসুল ছিলেন গো, মায়ের পেটের বাচ্চাগুলির চিন্তা রাখছে, ওগো জিবরাইল তবে গুজরাটের মাটিতে গর্ভবতী নারীর পেটটাকে তারোয়াল দিয়ে ফাঁসিয়ে বাচ্চাগুলিকে তারোয়াল দিয়ে টেনে টেনে বার করে মানুষের সামনে খেলা করেছে, একে আবার বানালাম প্রধানমন্ত্রী, ভাবনা ভেবে আল্লাহর দরবারে বলতে বললেন জিবরাইল মায়ের পেটের কচি বাচ্চাগুলি, মায়ের কোলের কচি বাচ্চা ভাই আমার উপরে কোন অন্যায় অবিচার করে নাই, আজকে যদি তায়েবকে পিষে দেওয়া যায়, যদি তায়েবকে গুটিয়ে দেওয়া যায়, এমন নারী সন্তান আছে রে, সেই দিন তায়েবের মাটিতে কালেমার পতাকা ধারণ করবে রে, এ জিবরাইল আসিয়া নবী আরো বলেন এ কচি কচি শিশু পাবে তারা হেবা, একদিন পাবে তারা পবিত্র মুখ, পবিত্র মুখ আমার বিশ্ব নবীর ধরু জমা বলে যা কর, আওয়াজ দিয়ে বলো
কবুল হয়েছে। ও খালা না খালার বেটি, কে আওয়াজ দিল গো? হয়েছে না হয়নি? কি বললো জানো? কেউ কি পেতে বাকি আছে? এই তো সিপিএম আর তৃণমূল হয়ে গেল, এই তো ভেজা। কেউ বলে হয়ে গেছে, কেউ বলে হয়নি। আমি বলছি কেউ কি পেয়েছেন? পেতে কি কেউ বাকি আছে? যে সমস্ত ভাইয়েরা আমার সামনে বসে আছেন, বলেন তো কাউরি কেউ কি পাননি? যে পাননি একটু হাত তুলে বলুন, আমি পাইনি। মাশাআল্লাহ বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই পেয়েছি। আমার সামনে যতগুলো আছেন কেউ পাইনি বলে হাত তুলে নি, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমরা সবাই পেয়েছি আরো বলি আলহামদুলিল্লাহ। এবার ভাই কেউ সরমে সরমে থাকবেন না, কেমন করে বলি পাইনি এরকম যেন থাকবেন না। হ্যাঁ, কেন এই যে তবারক এটা হচ্ছে বহু মূল্যবান বস্তু। কেন এটা বিভিন্ন ঘরের মাল আল্লাহর দিনের ঘরে এসেছে, বিভিন্ন ঘরের মাল আল্লাহর দিনের ঘরে এসেছে, সেহেতু এই মাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু। আমরা যেন প্রত্যেকে খেতে পাই, যেন কেউ খাবো আর কেউ না খাবো। ওই যে একটা কথা বলে, ইসলামে যে সবাই সমান নাই ভেদা ভেদ নাই, বাদশা ফকির নামাজে পড়ে এক কাতারে। ইসলামে কি এমন বিধান আছে? ইসলামে কি এমন বিধান আছে? মনিরের হাতে নাই ঠ্যাং নাই সি নাই, আছে কোরআন। কি আছে? কোরআন। কিন্তু আমাদের যিনি, আমাদের যিনি রাষ্ট্রপ্রধান, উনি যদি মসজিদে যান তবে উনারে ইমাম বানাবেন না আমারে বানাবেন? আমাকে কেন বানাবেন? উনি তো রাজ্যের প্রমা, রাজ্যের মন্ত্রী। বলে ওর সিনাই কোরআন নাই, মাঝে পড়ে এক কাতারে, তাই রাস্তার পরে। কিন্তু ওই বাদশা যখন নামাজ পড়তে আসে রে, রাস্তার ভিখারির পাশেই দাঁড়িয়ে নামাজ আদায় করে, বলতে পারে না তুই বেরিয়ে যাবা একবার ঘুরে দে পারে? এই হচ্ছে ইসলাম। তবে ভাই জান, আমি আর আপনারাকে কষ্ট না দিয়ে, আমার যেন দোয়াটা করতে যেয়ে যেন আমি একটু উল্টো পাল্টোর মধ্যে পড়ে যাচ্ছি। কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয় নাই। কি হয়েছে? মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দোয়া করবে? আচ্ছা, ছোট বড় ভাই বন্ধু মা বোন, আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। তবে ভাই জান, আসসালামু আলাইকুম।
কাছাকাছি পর্যন্ত তোমার এবং তোমার রসুলের দিনের কথাগুলি, তোমার নবীর ওয়ারিসের মুক্তের মুখ থেকে শুনলাম। আমরা যতগুলি আলোচনা শুনেছি তোমার এবং তোমার রসুলের দিনের আলোচনা শুনেছি, আমরা যা শুনেছি তুমি আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, অগমাবত এই মাহফিল করতে বড় কষ্ট হয়েছে, এই মাহফিল করতে বড় কষ্ট হয়েছে, দৌড়া দৌড়ি ছুটাছুটি করে কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে। আমার ভাই, আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, অনেকেই বাবা ভাইজিরা বড় সহযোগিতা করেছে। ও মাওলা, একটি মাহফিল কেন আমি শুধু জলসা করি না, বছরে একটা জলসা করাই, সেই জলসায় প্রায় আড়াই থেকে পনেরো তিন লক্ষ টাকা খরচ হয়, চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষেরও সমাগম হয়। সেই প্রোগ্রাম ট্যাকেল দিতে যে কি কষ্ট হয় আমি তাহা জানি। এই মাহফিল করতে যারা বড় কষ্ট পেয়েছে, আল্লাহ তুমি তাদের কষ্টের প্রতিফল দিয়ে দাও। অগমালা আমি তোমারই এক অসহায় বান্দা, আমি তোমারই এক মজলুম বান্দা। ওগো মাওলা, এই মাহফিল শুধু কষ্টের মধ্যে হয় না, এই মাহফিল করতে লক্ষ টাকার মতো লেগেছে, সেই টাকা যেন তোমার বান্দা বান্দিরা দিয়েছে। কেউ পাঁচ টাকা দিয়েছে, কেউ পঞ্চাশ দিয়েছে, কেউ পাঁচশো দিয়েছে, কেউ পাঁচ হাজার দিয়েছে। এমনি করে করে এই মাহফিলে যতগুলি টাকা দান করেছে, কেউ তাবারকের জন্য দিয়েছে, কেউ লাইটিং এর জন্য দিয়েছে, কেউ মাইকিং এর জন্য দিয়েছে, কেউ হুজুর বুজুরুকদের খিদমতের জন্য দিয়েছে। মাহবুব গো, তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল অগমালা। তোমারই কসম করে আমি বিভিন্ন মাহফিলে বলি, আজকে যেন বলার সুযোগ হয় নাই বা বলি নাই, কিন্তু যেগুলি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মক্তবের উন্নতি কল্পে যেই জলসাগুলি হয়, সেই জলসাগুলিতে আমি মনিরুদ্দিন এই মতো হাতটা বাড়াই আর তোমার কসম করে বলি,
এই মসজিদের জন্য যারা 10,000 টাকা দিবে আল্লাহর কসম তাদের প্রতিদিনের জন্য দোয়া করব। মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আমার মতো ছেলে দর হাতে দেয় মাবুদগো, সমস্ত দানকারীদের স্মরণ করে হাওড়া জেলার উলুবেড়িয়া থানার মাটিতে এই মতো হাতটি তুলে তোমার দরবারে বলে খৈজাপুর কবরস্থানের পাশে তোমার মৃত্যু বান্দা বন্দির শুয়ে আছে পশ্চিম মেদিনীপুর কেশপুর, পশ্চিম মেদিনীপুর কেশপুর, কেশপুরে আমি গত কয়েক বছর থেকে আছি। মসজিদের উন্নতি করতে একজন সাহাবা লক্ষ লক্ষ টাকার বান্ডিল, কেউ 60,000 টাকা দিয়ে মসজিদের গ্রিল বানিয়ে দিল, এমনি করে করে হাজার হাজার টাকা আমার মতো ছেলেটার হাতে দিল। মাবুদগাপ ওই কেশপুর মসজিদের লক্ষ হাজার টাকা দিয়ে তাদের মনে তৃপ্তি আনন্দ পেল না, আমার মতো ছেলে তার হাতে বিদায়কালে আলহাজ মাওলানা মতিউর রহমান উনি 2,000 টাকা আমার হাতে মুসাফা করে বলেন, হুজুর এই 2,000 টাকা আপনার এতিম বাচ্চাদের জন্য আমার অনাথদের জন্য, আমার ইয়াতিমদের জন্য, আমার অসহায় মহতাজ ইয়াতিম বাচ্চাগুলির জন্য, আমার ইয়াতিমখানা মাদ্রাসার জন্য হাজার হাজার টাকা আমার মতো ছেলেটার হাতে দেয়। কেউ আবার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, কেউ আমার হাতে দেয়। যেমন গত 25শে ডিসেম্বর ওই কেশপুরের অনেক মা বোন কেশপুর জামে মসজিদে দান করে তাদের মন ভরল না, আবার যেন আমার হাতে প্রায় 17,000 টাকার মতো সকলেই মিলিয়ে দিল। ওগো মাওলা, যারা আমার মতো এতিমের হাতে দান করে তাদের দানগুলিকেও তুমি এই দানের সঙ্গে কবুল কইরা না। আল্লাহ তুমি তার সুস্থ করো, আমি মহতাজ, আমি অসহায়, আমি অক্ষম, তোমারই এক বান্দা, এই পেটটাকে দুটি খেতে দেব বলে বিবি বাল বাচ্চাদের খেতে দিতে হবে বলে মাদ্রাসার ইয়াতিম কচি কচি বাচ্চাগুলির কোরআনের শিক্ষা দিব বলে প্রতিদিন এই মতো অসহায় মানুষ সফরের হালাতে চলাফেরা করি, ঘুমের কষ্ট হয়, খাবারের কষ্ট হয়, কিন্তু তোমার দিন প্রতিষ্ঠিত রাখার বড় কষ্ট করে চলি। তোমার রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, আমি অসহায়, আমি মহতাজ,
তোমার বান্দা বান্দিদের নিয়ে এই মতো হাত দুটি উঁচু করে বলি, মাহবুব গো তুমি প্রত্যেকের নেগে দান গুলো এই দানের বিনিময় কবরবাসীদের কবরের আজাদ থেকে দূর করো। তুমি অসুস্থদের সুস্থ করো আল্লাহ, তুমি অসুস্থদের সুস্থ করো, কবরবাসীদের কবরের আজাব থেকে দূর করো, কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি জান্নাতের অধিবাসী করো। অগমাওলা হাত দুটি দাও নাই, বড় কষ্ট হয়, কোনোদিন তোমাকে বলি নাই পা দুটি দাও নাই, চলতে ফিরতে বড় কষ্ট হয়, মৃত্যু পর্যন্ত কোনোদিন তোমাকে বলবো না। কিন্তু এই মতো মানুষটার যারা বড় আশা করে দোয়া চায়, কেউ টেলিফোন করে চায়, কেউ কমেন্ট করে চায়, কেউ হোয়াটসঅ্যাপে চায়, কেউ সাক্ষাতে যে মুসাফা করে বলে হুজুর বড় বিপদে আছি একটু খাস করে দোয়া করবে। এই মতো যারা বড় আশা ভরসা নিয়ে এই মতো লোকটার দোয়া চাই, আল্লাহ গো তুমি তাদের আশার নিরাশার করো না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আসমাইন বিরাহমাতিকা ইয়া রাহমার রাহিম আমিন। একটা মিনিট দাঁড়ান, একদম ঘড়ি দেখে এক মিনিট থেকে এক সেকেন্ড আপনাদের কাছে আমি একটু সমস্যা।